আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা দারুণ মজার অথেন্টিক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আপনাদেরকে মানে গরুর গোস্তটা খুব সুন্দর করে অথেন্টিক রেসিপিতে রান্না করে আজকে দেখাবো। তো এখানে কিন্তু আমি আমার গরুর গোস্তের জন্য যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণ এখানে নিয়ে নিয়েছি, মানে 1 কেজি পরিমাণ গোস্ত। তো তার জন্য যতটুকু আমার প্রয়োজন, আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে নিয়ে নেবেন। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর মিক্স মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, এগুলো সবগুলোকে কিন্তু আমি এভাবে সব গুঁড়াগুলোকে একটু গরম পানি দিয়ে এভাবে আমি একটা পেস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে শাহী গরম মশলা। এখানে আছে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, এলাচ, দারচিনি, তারপরে আছে আপনার শাহজিরা, কালো এলাচ, এগুলো সব কিছুর মিশ্রণে আমি একটা মানে গরম মশলা তৈরি করে নিয়েছি। এটা আমার হোমমেড। আর এখানে পেঁয়াজটাকে আজকে আমি কুচি করে দিব না, এটা হচ্ছে আমি যেভাবে একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে এভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে টমেটো কিছু কুচি, কাঁচামরিচ, আর এখানে আছে আস্ত গরম মশলা আর আদা রসুন পেস্ট। আর বিফটা এখানে আমি ধুয়ে ঝরিয়ে রেখেছি, এর থেকে যাতে রক্ত পানিটা বের হয়ে যায়। তো চলুন চলে যাই রান্নার প্রসেসে। বিসমিল্লাহি রহমানি রহিম। চুলায় কিন্তু আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এটা শুকিয়ে আসলে এতে আমি রান্নার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন তেল। হাঁড়িটা কিন্তু শুকিয়ে গিয়েছে, বিসমিল্লাহি রহমানি রহিম। এখন হচ্ছে রান্নার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি গোটা গরম মশলাগুলোকে আগে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে চুলা, এই যে গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম। তো এটা একটু তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু গরম মশলা খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়, যেটা আপনি যে কোনো তরকারি রান্না করেন সেটা স্বাদকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিবে। গরম মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা অ্যারোমা ছড়িয়েছে। এখন হচ্ছে আমি এই যে গ্রেট করে রাখা পেঁয়াজটা আগে তেলের মধ্যে ভেজে নেব। এবং এই কাজটা একটু সাবধানে করতে হবে, যেহেতু একদম তেলের মধ্যে পেঁয়াজটা ছাড়া হবে, একটু সাবধানে করতে হবে যাতে গায়ে টিকে না আসে। আর এটা যেহেতু আমি গ্রেট করে নিয়েছি, এটা একেবারে পেঁয়াজ পেস্ট যেটা করি আমরা তাই সেটার মধ্যে কিন্তু হয়ে গিয়েছে। তো যার কারণে কিন্তু এটা আগে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজের কাঁচা একটা স্মেল এটা কিন্তু আপনার তরকারিটা টেস্ট খারাপ করে ফেলবে। তো এই জন্য কিন্তু আগে আমি পেঁয়াজটা কিন্তু ভালো করে একটু ভেজে নিব। তো পেঁয়াজের এই পেস্টটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এই যে কুচি করে টমেটোটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর এখানে এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট। এখানে হচ্ছে আমি প্রায় 3 টেবিল চামচের মতন আদা রসুন পেস্ট দিয়েছি, এবং এই আদা রসুন পেস্টটা এখন হচ্ছে আমি ভালো করে ভেজে নিব, কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন পেস্টটা ভাজা হয়ে গিয়েছে, এখন মশলা কষানোর জন্য আমি ওখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আর এই যে এখন দিয়ে দিব শাহী গরম মশলা। আর এখানে দিয়ে দিব এখন আমি স্বাদ মতো লবণ। আর যেই হলুদ মরিচের পেস্ট আমি করে রেখেছিলাম গুঁড়াটাকে, সেই মিশ্রণটা এখন হচ্ছে দিয়ে আমি এই পুরো মশলাটা একবারে ভালোভাবে কষিয়ে নিব, একেবারে তেল উপরে উঠে আসা পর্যন্ত। দেখুন মাশাল্লাহ, আমার বিফ ভুনার এই যে মশলাটা যে কষিয়েছি এটা মাশাল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে। তো আমি একটু কষাবো, কষানো হলে এর মধ্যে হচ্ছে আমি গরুর গোস্তটাকে দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে ছড়িয়ে রাখা বিষগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই কষানোর মধ্যেই কিন্তু আমি পানি দিয়ে দিই, বেশ অনেকটাই পানি দিয়ে দিই যাতে বিটটা মোটামুটি 60%-এর মতো সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে দিলাম, আর এই পর্যায়ে এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিব। কষানোর সময় কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের সুন্দর একটা স্মেল তরকারির সাথে মিশে যায়, খুব সুন্দর ঘ্রাণ আসে, ভালো লাগে, তরকারিটা খেতে খুব ভালো লাগে। এখন আমি হচ্ছে গোস্তটাকে টেকে সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন গোস্তটা কিন্তু আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি একটু আলু দিয়ে দিব অল্প করে, আর আলু দিয়ে কষাবো না, কারণ হচ্ছে সৌদি আরবের আলুগুলো না খুব নরম থাকে। এই পর্যায়ে দিয়েই আমি পানিটা দিয়ে দিব জলের জন্য। তো এই যে গরম পানি করে রেখেছি এখন হচ্ছে ঝোলের জন্য গরম পানিটা দিয়ে দিই, মানে পরিমাণ মতন
খুব বেশি ঝোল রাখবো না, একটু গ্রেভি গ্রেভি টাইপের করব। তো ঝোলটা দিয়ে দিলাম, আর বাকি দুইটা কাঁচামরিচ ছিল এটা এখন দিয়ে দিলাম। তো ফাইনালি তরকারিটা মানে একদম গ্রেভি টাইপের হয়ে গেলে তখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। তো এই যে আমাদের অথেন্টিক বিফ ভুনা কিন্তু হয়ে গিয়েছে। তো চলুন আপনাদেরকে এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের মজাদার রেসিপিটি। তৈরি হয়ে গেল অথেন্টিক রেসিপিতে বিফ ভুনা। এভাবে করে রান্না করলে একদম বাটা মশলার যে স্বাদ সেটাই আপনারা পাবেন। আগে গ্রাম অঞ্চলে দাদি নানিরা কিন্তু এইভাবেই করেই রান্না করতেন এবং সেই স্বাদও কিন্তু একদম মুখে লেগে থাকতো। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।